আমি গান ইয়া খাই আর সিগে আপা আমার তো জীবন নাই জীবন নাই কারণ আমার মায়ও নাই আমার বাপেও নাই এই ছোট্ট বাচ্চাটির মুখ থেকে কথাগুলো শোনার পরে শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে যাচ্ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের চোখ খুলে যাবে আপনারা দেখতে পারবেন জগৎটাকে একটু নতুন করে তা আপনাদের সবাইকে বলবো আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ভালো হবে মে কারণ আমার মা বাপ নাই আমি জগৎ ছেড়ে দিছি কারণ আমি ভালো হতে চাইলে এই সমাজ আমারে ভালো হতে দিব না আজ পর্যন্ত যে বড় হইলাম কেউ তো কইতে পারতো যে দশটা রেয়া দেয়া যে তুই খাই আজ পর্যন্ত এই কথাটাও কয় নাই আমার আজকে ওই ছেড়াটার বাবা মা আছে ওই ছেড়ারে ওই ছেড়ার বাবা মা সব কিছু কিনা দিছে আজকে আমার বাবা মা নাই কারণ আমার বাবার কেউ কিনা দিব না বৃষ্টি পড়তাছে একদিন একদিন বৃষ্টি পড়তাছে বিস্তাছি রাত বাজে তিনটা একটা বিল্ডিং দেখছে বিল্ডিং এর নিচে গিয়া ঘুইছি একটু তারা অনেক দুধ দুধ করে তারা দিছে তাহলে এই সমাজ কি ভালো কেউ কার কেউ কি কেউ জাকা দেয় দেয় না বাবা মার তো দেখেই নাই কা ছোট থাকতে বাইরে বাইরে বড় করে দেয়া গেছে তারপরে রাস্তায় জীবন আমি গান ইয়া খাই আর সিগে আপা আমার তো জীবন নাই কারণ আমার মায়েও নাই আমার বাপেও নাই আমার ভাইও তো আছিল কিন্তু ভাইও তো গেল গা মায়েও গেল গা সবাই মায়ের বাপ না থাকলে সবাই দোকানে কাজ করা লাগ কি কারণ আজকে আমি পড়ালেখা করি নাই আমার পড়ালেখা জীবন নাই কারণ আমার মায়ের বাপই তো নাই আমার মায়ের বাপ থাকলে আমার পড়াইতে পারতো আজকে স্কুলে লেগে যেতে পারতো আমার তো কেউ ভর্তি করা দিতে পারবো না কারণ আজকে যদি আমার মায়ের বাপ থাকতো আমার মায়ের বাপের তো আর আদর আর কেউ করতো না এই দুনিয়া কারণ আমি তো নিজেই একলা না আমি সমাজের লোকের দায় কেন নয় কারণ আমি নিজের নিজের দায় কারণ আমার মায় বাপ নাই আমার মায় বাপ না থাকার কারণে কারণ যদি আজকে আমি মায় বাপ থাকতাম তাহলে আমি ওই জগৎ নাও দেখতে পারতাম কারণ অপাই তো আমার জীবনের মেয়ে চলে গেছে এটাই আমাদের দেশ এটাই আমাদের সমাজ ছোট্ট একটি বাচ্চার মুখ থেকে কথাগুলো শোনার পর হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন কিন্তু অনেক কিছু বোঝার মাঝখানেও কিছুটা কমতি হয়তো আপনাদের থাকতেও পারে সেটা হলো এইগুলো শুধু কিন্তু একটি কথা নয় হয়তো কথার মাধ্যমে আপনাদেরকে সবকিছু বোঝাতে না পারলো এর মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট এবং আমাদের সমাজের লুকোনো কিছু মুখোশধারী অমানুষের চরিত্র তার কথার মাধ্যমে প্রকাশ করেছে এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি এখন একটু শেয়ার করে দিন আর হ্যাঁ দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই এতক্ষণ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ